আমার ইমাম ভাই তো খুব ভালো ভাবছিল, তবে একটি কথা শুনলে হাসি এসে পড়ে, সেটা হলো বলতেছে আপনার আমার সাথে আজকে একটু কাঁদছি। সবাই তো কাঁদলো, আমি উল্টাটা করবো, ভালো হয়েছে না? আমি আবার একটু গরম করি, গরমের পরে আবার ভাগের করি একটু ভাই নাকি, কারণ যেহেতু আমার কাছে প্রশ্ন করছে, প্রশ্নের মীমাংসা করতে হবে, পালার গান গাইতে হবে, কাউন্টার মারতে হবে, কি বলে? তাহলে ভাবের দরে যখন মানুষটা যায় তখন কি মানুষের আর অন্য কিছু বলার থাকে, বলতে পারে না, তাই না? অনেক কথা থাকে, সেটা কিন্তু আর বলা যায় না, কারণ চোখের পানি কাছে পৃথিবীর স্বভাব সমস্ত কিছু, পৃথিবীর সমস্ত এবাদত চোখের পানির কাছে কিন্তু দুর্বল নাকি, মন চাইলেই সবকিছু বলা যায়। একটি গান করি আগে, আপনারা শুনেই দেখেন যে আমার সে খাজা বাবা অলৌকিক আরো কি কি ঘটনা তিনি ঘটিয়েছেন।
참 깻잎 프로페시티도 벌고 우리 아빠 천대 빠이로 에반 대대 빠이로 제 아마 사거를 아세파세 모다모디 띵서 샥피 만들 오지 আমারে কখনো এখান থেকে তারা দিতে পারবো না।
আছে চোখের মধ্যে লাইগে সবাই ল্যাংড়া ও ফুল হইয়া এই যে মানে পড়ে গেছে রাস্তায় পড়ে গেছে আর কান্নাকাটি করতেছে যে হাই হাই আমার চোখে কিছুই দেখি না আমাদের চোখ অন্ধ হয়ে গেছে আমরা তো কিছুই দেখতে পাচ্ছি না হাই হাই কোথায় আসলাম দৌড়াইয়া আবার আবার কাছে চলে গেছে কোথায় পাঠাইলে দেখেন আমরা অন্ধ হয়ে গেছি রাজা আবার রাগ হয়ে বলে কি তোমাদেরকে পাঠাইলাম তাহলে ওই ব্যক্তি কে যে যার ক্ষমতার বলে তোমরা অন্ধ হয়ে গেল লোক তার একটু দেখাসি রাজা নিজে যায় ও মার খাজা বাবাকে কত আক্রমণ করার চেষ্টা করলো উল্টা কি হইলো আমার খাজা বাবা কি করলো ওই ব্যক্তি রে তার মানে এই যে রাজার নামটা শুনছেন না পৃথিরা এই পৃথিরাজকে অবশেষে আমার খাজা বাবা মুসলমান পাঠাইলো মন্ত্র দাদা নাই প্যাসের মধ্যেই করে থাকতে হবে বুঝলে
봤어. 내가 내 잘났어요? 까봐도 두개 문제 빌었어. 나한테 그 양파야 또 몇 가지 시키고 있어. 잘났어.
দেখতে তার ভক্তকে মনের ভিতরে ভালো লাগতো বোধ করে মাস
মাঠের থেকে একটা ছোটা নিক্ষেপ করলেন বরফে, সেই জুতাতে পড়লো সেই ভাল্লুকের মুখের মধ্যে। সঙ্গে সঙ্গে ভাল্লুক মাথা ঘুরে গেছে, সেখানেই পড়ে গেলেন, অসুস্থ হয়ে গেল। জুতাটা দেখা ভক্ত নাসির উদ্দিন চিনতে পাইয়া তার শিশু বাচ্চার সহ ওই জুতাটাকে কুমুর দিতে দিতে বরফের দরবারে চলে আসলেন। অনেক প্রায় প্রশ্ন করে বরফিরকে একটা জুতা দিতে আসছে এরকম এক ভক্ত, আপনারা শুনেছেন? এই যে সেই ভক্ত যে জুতাটাকে চুপাইতে চুপাইতে দেওয়া এই নাসির উদ্দিন বরফের কাছে, সেই জন্য বরফিরকে দেওয়ার পর বরফিরের পায়ে সালাম করে যাইতেছে। বরফির দেওয়ার সময় বললো, নাসির চিন্তা করো না, আমি তাসাউদের কিছু এনে তোমাকে দিব, তার আগে কোনো সমস্যা হবে না। এই বলে বরফিরের কাছ থেকে নাসির উদ্দিন বিদায় নিয়ে যখন চলে গেল, তারা ইরানের পাশ্চাত্য দেশ, সেই দেশের মাঝামাঝি একটা জায়গায় যাওয়ার পর ছোট্ট একটা বাজারের মধ্যে কিছু রুটি কিনে বাপ ছেলে যখন আসতেছে, বরফিরের আরো দুইজন ভক্ত তাদের সাথে যুক্ত হয়ে একটা দাজলা নামক নদী আছে, সেই নদীর পাড়ের মধ্যে যাইয়া হঠাৎ করে একটা ভূমিকম্পের ফাটল সৃষ্টি হয়ে বজ্রপাতে এই চারজন ব্যক্তি মারা গেল। নাসির উদ্দিন শাহ, তার সন্তান শিশু আলতামা, আর বরফের দুজন ভক্ত, ওই দুই ভক্তের নাম জীবনীতা। বরফের যখন হজ করতে মদিনার পথে চললে, ওই দক্ষিণ নদীর পার দিয়ে যখন তিনি যাচ্ছিলেন, ওই সময় আবার আল্লাহ খেলা, পীরের খেলা, অলির খেলা বুঝে কয়জন, যারা বুঝে সেই তো কয়জন মহাজন। যখনই ওই রওজার সামনে দিয়ে যাইতেছে, হঠাৎ করে কবরটা ফেটে যাবে, ওই শিশু বাচ্চা ওইখান থেকে জাগৃত হয়ে কবরের ভিতর থেকে উলঙ্গ অবস্থায় বরফের সামনে দাঁড়ায় বললো, হুজুর আপনি দাঁড়ান, আপনার সাথে আমার কথা কি কথা বাবা? আপনি বলেছিলেন আমার বাবাকে আপনি শিক্ষা দেবেন, তিনি এলেন তা সামনে এলেন শিক্ষা দেবেন, কিন্তু তার আপনার কথা তো কাজে মিলল না, তার আগেই তো আমরা বাপ ছেলে সব বই যাই যে কবরবাসী হয়েছে। আমার এইখানে একটা গান আছে, একটু লক্ষ্য করে শুনুন। পরম ভক্ত সন্তান বলে কান্দিয়া, কেন আমার বাবার হুজুর গেল বলিয়া, ভক্ত সন্তান বলে কাঁদিয়া, কেন সবাই হইয়া
সম্পর্কে পবিত্র কোরআনের মধ্যে এক নম্বর সূরা লেখা সূরা মায়েদা 115 নম্বর আয়াত এবং 55 নম্বর সূরা কাহাফ 17 নম্বর আয়াত সূরা আনাম 70 নম্বর আয়াত সূরা ফাতহ 10 নম্বর আয়াত সূরা ইউনুস 62 নম্বর আয়াত এবং 63 নম্বর আয়াত এবার মিলাদ কিয়ামের যে দলিল মিলাদ এবং কিয়ামের যে দলিল আপনারা লক্ষ্য করে একটু মেহরবানি করে কিতাবগুলির নাম লিখে দিবেন কিতাবের নাম হুমদাতুল কারি আবু দাউদ শরীফ মজলুল মাজুক মেসকাত শরীফ 403 পৃষ্ঠা মেসকাত শরীফ অষ্টম খণ্ড 538 পৃষ্ঠা এটা মিলাদ কিয়ামের দিন এবার আরেকটা ঘটনা আপনাদেরকে জানাই দিই অনেকে বলে একমাত্র নবী ছাড়া কেউ মানুষকে তরায়া দিতে পারবে না আল্লাহর ওলিকে তরায়া দিতে পারবে না আল্লাহর ওলিরাও তরায়া দিতে পারবে ইমানদার ব্যক্তিরা তরায়া দিতে পারবে একজন ওলামা আলেম হকদারে আলেম সেও তরায়া দিতে পারবে তারও একটা কথা প্রত্যক্ষদেরকে দলিল দিয়ে যাচ্ছি এই দলিলটা আপনারা রেখে দেন অবশ্যই আপনাদের কোনো এক সময় কাজে লাগবে দলিলটা রেখে দেন তিন শ্রেণীর লোক মানুষকে হাসরের মাঠে আল্লাহর কাছে অনুরোধ করতে পারবে তরায় নেওয়ার জন্য এক নম্বর আল আম্বিয়া দুই নম্বর সুম্মাল ওলামা তিন নম্বর সুম্মাল সুজাদা আর এটার প্রমাণ দিয়েছে যে কিতাবে সেই কিতাবের নাম হইল ইবনে মাজহার শরীফ কি কিতাবের নাম কি ইবনে মাজহার শরীফ আরো একটা কিতাব আছে যে কিতাবের নাম হইল জামিউল তিরমিজি কথা ক্লিয়ার জামিউল তিরমিজি এই বিশেষ জিনিসগুলি জানা দরকার তবে আপনারা সতর্ক থাকবেন আল্লাহ ছাড়া মাজারের মধ্যে শিরিকি কোনো কাজ যেন কখনো না করে মাজারের পবিত্রতা আমাদের ধরে রাখতে হবে মাজারের পবিত্রতা যদি আমরা ধরে না রাখি মাজার পরিচালন করতে আমাদের কষ্ট হবে সব দিকে খেয়াল রাখবেন আর যে দলিলগুলি দিয়ে গেলাম এটা আমি শুধু আমি ইমন সরকারের মুখের কথা না এটা বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের বিদ্রোহী নাম হলো তার আলাউদ্দিন আল জিহাদি তিনি 10 বারের উপরে বায়াস করেছেন এই ওহাবিদের সাথে আহেই নেই তার সাথে বায়াস করতে আহেই নেই আপনারা জানেন অনেকে জানেনই কথা আসলে সাত ধন্যবাদ এবার যে সুন্দর গান আমার মন পড়বে আপনারা মনে করছেন একটা গাইছে সালা কি করে তিনটা গাইছে একটা মাস করি দেখেন আপনার একটু ভালো লাগলে আমার লেগে একটু দোয়া করেন সর্বপ্রথম যে স্থানটা সেই জায়গাটার নাম হলো ভদ্রতা
কথা বুঝা গেছে? আমি যদি একটু বিনয়ী না হই, আমার ভিতরে যদি নবীর সেই বিনয়ী স্বভাব না থাকে, কি দিয়া তারা বসে দিন তার কাছে? আমি মোখলেশার সামনেই আমি কি হয়ে গেলাম? আমার মধ্যে সেই বিনীত ভদ্রত এইটুকু থাকতে হবে। কথা ক্লিয়ার বোঝা যায় না বাবা? তাইলে কান্দা না অর্ধের কান্দাল আমার রান্না I'm
Amar, amar, amar.